ডেট, কিছু কিছু ঘটনা এমন আসছে যে মনে হচ্ছে যেন বিশাল ঝড় বয়ে যাবে, বিশাল কিছু একটা হয়ে যাবে মনে হচ্ছে না? এই যেমন গত সপ্তাহে ছিল সোমবারে, রবিবার থেকে একদম চাউর হয়ে গেছে ওয়াইটিতে যে সোমবারে হচ্ছে কৃষাণু এবং কৃষাণুকে আনতে যাবে সেবক দাদা, হচ্ছে বোনকে নিয়ে, তার বনুকে নিয়ে, নতুন পাতানো বনুকে নিয়ে হচ্ছে বাচ্চাকে আনতে যাবে, সুন্দর ওয়াইটিতে ছড়িয়ে দেওয়া হলো। এইরকমই এই যে 22শে মে নিয়ে এত জলঘোলা হচ্ছে, এত জলঘোলা হচ্ছে, তার কি বলবো, বাচ্চার মা খুব তাড়াতাড়ি গুড নিউজ পাবে, আমরাও গুড নিউজ পাবো, সেই জন্য মিষ্টি নিজেরা খেয়ে ফেললো। অবশ্য তার দলের যারা আছে চামচা চামচি তাদেরকে অবশ্যই মিষ্টি খাওয়াবে ছেলে আসলে পরে। তো এত কিছু হলো, থানায় দৌড়াচ্ছে, সকাল সকাল থানায় দৌড়াচ্ছে, হাইকোর্ট দৌড়ালো, কিন্তু সবশেষে জানা গেল যে বাচ্চার জন্যই কিছু না। হ্যাঁ বন্ধুরা, বাচ্চার জন্য কোনো কেসই করা হয়নি এখনও পর্যন্ত। তোমরা কি ভেবেছিলে হাইকোর্টে গিয়েছে বাচ্চার জন্য? না, একেবারেই না, সম্পূর্ণ ভুল ধারণা। এই 22 তারিখের ব্যাপারটা অন্য জিনিস, সবটা তোমাদেরকে বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর এই খবরটা পেয়ে আরও ভালো হয়ে গেলাম। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। একটাই কথা বলি যে গতকাল রাত্রে 9000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সবটাই তোমাদের জন্য, তোমাদের কাছে মানে কী বলবো, তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, এভাবেই সঙ্গে থেকো। তো যাই হোক, গুটি গুটি পায়ে এগিয়ে চলছি, সবটাই তোমাদের সাহায্যে, তোমাদের হাত ধরে। তো যাই হোক, চলো চলে আসি মূল টপিকে। যে 22শে মে এটা নিয়ে হচ্ছে ভীষণ জলঘোলা হচ্ছে। আমরা ভেবেছিলাম, মানে আমরা ভাবিনি, বেশ কিছু ভিউয়ার্স এবং হচ্ছে ওই তোমার মায়ের দলের কিছু গুণগ্রাহী মানুষ, তারা ভেবেছিলো 22 তারিখে মা ছেলে একসঙ্গে হয়ে যাবে, কোর্টে যাবে, 22 তারিখে দুপক্ষেরই লোক আসবে, সন্দীপ একদম ব্যাগপত্র, ওর বই খাতা জুতো মোজা সব গুছিয়ে মায়ের হাতে তুলে দেবে, ব্যাগটাও তুলে দেবে, ছেলেকেও তুলে দেবে, এরকম একটা ব্যাপার অনেকের মনের মধ্যে বদ্ধমূল হয়েছিল। তারপরে কি দেখা গেল যে না, ওদের একটা কেসের ডেট পড়েছে, সেখানে ছেলেকে নিয়ে যেতে হবে হাইকোর্টের তলব এসছে আর কি, সেখানে ছেলেকে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কোনো পিটিশন জমা পড়েছে, কী পিটিশন জমা পড়েছে, ছেলের জন্য কিছু নয়। কেউ কেউ তো আবার বলে যে আমরা যেহেতু বলেছি যে সন্দীপ গেছে বলে ও নিজেও গেছে, তারপরে দেখেই ও সন্দীপ গেছে 6 তারিখে, এ গেছে গিয়ে 9 তারিখে, আমার মাঝখানে 2 দিন ক্রস করেই ও দৌড়েছে। কেউ কেউ বলে ও আগে থেকেই গুটি সাজাচ্ছিল, ও আগে থেকে সব কিছু করে রেখেছিল ছেলেকে পাওয়ার জন্য, শুধুমাত্র 9 তারিখে গিয়ে সাইনটা করেছে, মানে বাচ্চার মা। আর হচ্ছে বাচ্চার বাবা সেটা কোনো ক্রমে ভেতর থেকে গোপন খবর সূত্রে জেনে আগেই ছুটেছে হাইকোর্টে। কিসের জন্য? না, বাচ্চার জন্য, বাচ্চার কাস্টডি পাওয়ার জন্য। তোমরা কি জানো বন্ধুরা, বাচ্চার জন্য কিন্তু কিছু হয়নি। এই যে 22 তারিখ, 22 তারিখে যে হচ্ছে তোমার ডেটটা পড়েছে, এটা হচ্ছে সন্দীপের নামে 498A কেস করেছিল, ডিভোর্সের কেস করেছিল, এবং সেই সমস্ত কেসগুলো খুব ধীমে তারে চলছে, সন্দীপের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন নেয়নি লোয়ার কোর্ট, সেভাবে কোনো কাজই করছে না, কোনো কাজই হচ্ছে না। ও চেয়েছে খুব তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাক, হ্যাঁ খুব তাড়াতাড়ি ডিভোর্সটা হলে ওর ওদিকে সুবিধা হবে আর কি, লুকিয়ে লুকিয়ে তখন আর ল্যাটা মাছের ঝোল খেতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই ভাবছে ও বাবা কদিন ধরে সমানে ভিডিও দিচ্ছে না, এই দিচ্ছে সরি দিচ্ছে, পুরনো বাসি টাটকা সব মিলিয়ে দিচ্ছে, তাহলে কি আর ও ফোকলার বাড়ি যায় না? আরে বাবা, বৈশাখ মাস ছিল, নতুন বিয়ে হলে বৈশাখ মাসে হচ্ছে শাশুড়ির মুখ দেখে না, অনেকের মধ্যে এই নিয়ম আছে, বৈশাখ মাসে নতুন বউ শাশুড়ির মুখ দেখবে না, জ্যৈষ্ঠ মাস পড়লে যাবে। এই দেখো না, জ্যৈষ্ঠ মাস 1 তারিখ পড়ে গেছে, আজকে কিন্তু আমরা ভিডিও পাইনি, কোনো ব্লগ ভিডিও পাইনি, দৌড়ে চলে গেছে ওইখানে। আর ঠিক এই কারণে কিন্তু মোটামুটি এক মাস মতো ও কিন্তু এইখানেই ছিল। হ্যাঁ অবশ্যই ফোকলা এসেছে, খেলাখেলি করেছে, তারপরে আবার জায়গা মতো চলে গেছে, কিন্তু ও শ্বশুরবাড়ি যায়নি। মাঝখানে বিয়ে বাড়ি পড়েছিল, বিয়েটা হয়েছিল মন্দিরে, ও কিন্তু মন্দিরে গিয়েছিল, তো যেখানে রিসেপশন হয়েছে সেখানে গিয়েছিল, বাট শ্বশুরবাড়িতে পা রাখতে নেই, শাশুড়ির মুখ দেখতে নেই। তো যাই হোক, জানি না ওদের মধ্যে এই নিয়মটা আছে কিনা, অনেকের মধ্যেই আছে, সেই জন্যই কি যায়নি নাকি জ্যৈষ্ঠ মাস পড়তেই দৌড়লো, সেটা হচ্ছে একটা আলাদা ব্যাপার। তো যেটা 22 তারিখে কথাটা বলছিলাম, এর সম্পর্কে বললে তো শেষ হয় না, এই হচ্ছে ব্যাপার, সেকেন্ডের কাটা ঘুরতেই থাকে। 22 তারিখে যেটা বলছিলাম, ওর মিউচুয়াল ডিভোর্সটা হচ্ছে না, ওর ব্যাপারে ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন হয়নি, সন্দীপের ব্যাপারে ঠিকঠাকভাবে কেস এগোচ্ছে না, খুব তাড়াতাড়ি যাতে ওর ডিভোর্সটা দিয়ে দেয়, মানে মিউচুয়ালে আসলে মিউচুয়াল ডিভোর্সটা যাতে হয়ে যায়, এইটা যাতে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য রিট, যেটা নিয়ে খুব রিট 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 নিয়ে তার লোকেরা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিল যে হুকুমনামা, হুকুমনামা হচ্ছে তোমার লোয়ার কোর্টকে হাইকোর্ট হুকুম দেবে, যাও এই কাজটা করো, ওই কাজটা করো, এই কাজটা কেন এগোচ্ছে না, এ কেন সুবিচার পাচ্ছে না, হাইকোর্ট হচ্ছে হুকুমনামা দেবে লোয়ার কোর্ট, থানা, এই সমস্ত জায়গায়।
তো সেটা তোমরা কী ভেবেছিলে যে বাচ্চার জন্য? না, বাচ্চার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো কাস্টাডির মানে কী বলবো কেস মা ফাইল করেনি। 22 তারিখে যেটা আছে সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, দুপক্ষেরই ডাক আছে, হিয়ারিং ডেট আছে, সেটা হচ্ছে ওদের পুরাতন কেসেরই আছে। পুরাতন যে কেসটা রয়েছে সেইটারই কিন্তু হবে ডিভোর্সের কেস, 498A কেস, সেসবের জন্য। আর বাচ্চার জন্য কাস্টাডি কোনো দিনই বাচ্চার মা চায় না, কারণ হচ্ছে তার প্রিয় লোকেরাই কিন্তু বলে দিচ্ছে, তার যারা সব মানে কী বলবো দাদা দিদি ভালোবাসার সব আছে, তাকে যারা প্রথম থেকে সাপোর্ট করছে, তার পরকীয়াকে সাপোর্ট করছে, তার প্রেম মহব্বতকে সাপোর্ট করছে, তারাই কিন্তু এখন বলে দিচ্ছে যে বাচ্চা কিন্তু সে বাচ্চার জন্য সে কিছু করেনি। আজকে যেমন তার প্রিয় দিদিভাই কি বলল, কাল পর্যন্ত ছিল 100%, কাল পর্যন্ত 70%, 70, 80, 90, 100 আমরা সমানে শুনে এসেছি, এখন শুনতে পাচ্ছি যে এইভাবে হলে বাচ্চা পাবে না, এভাবে কেস হলে বাচ্চা পাবে না। না, ও কখন কখন বলেছে ও বাচ্চা চায়? ও কখনোই বলেনি ও বাচ্চা চায়, ঠিক আছে? এইটা যেটা চাইছে সেটা হচ্ছে স্ট্রাইক পাওয়ার পর ওর মাথা নড়ে চড়ে বসছে বাচ্চাকে নিতে হবে। তার একটা কারণ, যদি বাচ্চাকে বাচ্চাকে চাই বলে যদি সন্দীপ তাড়াতাড়ি করে বলে যে না বাচ্চা তাহলে আমার কাছে থাক, আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি তোমাকে, ডিভোর্স দিতে যখন অরাজি হয় সন্দীপ, কিসের জন্য অরাজি? শর্ত ছিল, সে শর্ত আমরা সবাই জানি, শর্তে রাজি হয়নি, তাই জন্য তখন সন্দীপ শর্ত দিয়েছিল, এ চাইছে বিনা শর্তে আমাকে ডিভোর্স দিয়ে দিক, আমি যেমন সোনা গয়না নিয়ে চলে এসেছি চলে এসেছি, সীমাদির নামে যেমন কেস চলছে কেস চলবে, ওর মাকে যেমন অপমান করেছে সেরকম অন ক্যামেরায় আমি কোনো ক্ষমা চাইবো না, এই সমস্ত শর্তই ও রেখেছিল সন্দীপ। তো শর্ত বিনা শর্তে আমাকে ডিভোর্স দিয়ে দিক, আমি তাহলে আর ছেলে চাই না, তাহলে আমার ছেলে লাগবে না। ও কোনো দিনই ছেলে চায়নি, কিন্তু এখন এই যে ছেলে চাই ছেলে চাই, এটা হচ্ছে শুধু কন্টেন্ট, এটা হচ্ছে শুধু কন্টেন্ট, কন্টেন্টের জন্য। একদম ঠিক বলেছে সন্দীপ, কদিন আগে বললো না এখন তো যে কোনো কেসেই ডেট চলবে, এই ডিভোর্সের কেসও কি এত তাড়াতাড়ি হবে? দুপক্ষই দৌড়বে, আজকে ডেট কালকে ডেট পরশু ডেট, বছরের পর বছর গড়াবে, বাচ্চার কেস তো হয়নি। আরেকটা কথা তোমাদেরকে, একজন আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্টটা জাস্ট তোমাদেরকে আমি পড়ে শোনাই। একজন লিখেছে, আমি তার নামটা হিজিবিজি বুঝতে পারছি না, ইউজার হ্যান ত্যান জাস্ট এম বলে আমার কমেন্ট বক্সেই কমেন্ট করেছে, দি বাচ্চার কাস্টাডিতে কখনো রিট পিটিশন ফাইল হয় না, ও বাচ্চার কাস্টাডি কোনো দিন চায়নি, ও রিট পিটিশন ফাইল করেছে পুলিশের এগেনস্টে। তোমাকে বললাম যে পুলিশ কাজ করছে না, থানা কাজ করছে না, কোর্ট কাজ করছে না, লয়ার কোর্ট, তাহলে চলো হাইকোর্টে যাই, চাপ দেবে, চাপ দিয়ে কাজ করাবে। তো পুলিশের এগেনস্টে, পুলিশ ওর কেস ঠিক মতো ইনভেস্টিগেশন করেনি, 498 কেসটাও ঠিক তাই, এটা জাস্ট আই ওয়াশ, বাচ্চার কাস্টাডি সবসময় ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করতে হয়। ও যে গ্রাউন্ডে রিট পিটিশন ফাইল করেছে সেটা ফার্স্ট ডেতেই ডিসমিস হয়ে যাবে। তো অ্যাজ পার হিন্দু ল অনুযায়ী ফাদার ইজ এ ন্যাচারাল গার্জিয়ান, বাচ্চা বাবার কাছেই আছে, তাই বাবা কোনো কাস্টাডি ক্লেম করবে না। এটা কিন্তু একদম ঠিক কথা, সবাই বলে বাবা কাস্টাডি করেছে হ্যান ত্যান করেছে, ওদের যে কী কেস হয়েছে ওরা কিন্তু খোলাখুলি কেউই বলে না, না সন্দীপ বলে না সন্দীপের বউ বলে। তো কাস্টাডি ক্লেম করবে না, না করবে কাস্টাডি ক্লেম, আর না মা করবে কাস্টাডি ক্লেম, চোখের ডিস্টার্ব, মা করবে কাস্টাডি ক্লেম আর বাবা অ্যাপিয়ার হয়ে বলবে ও কী করবে, মা করবে, যেহেতু মায়ের কাছে নেই মা হচ্ছে ক্লেম করবে, বাবার কাছে তো আছেই, বাবা কেন ক্লেম করবে? একদম ঠিক কথা। তো উনি এটা লিখেছেন, কথাগুলো ভীষণভাবে যুক্তিপূর্ণ, তো সেই কারণেই তোমাদেরকে আমি কমেন্টটা শোনালাম। আমার কমেন্টটা পড়ে আমি প্রতিটা লাইন বোঝার চেষ্টা করেছি, একদম ঠিক কথা, এবং যেটা আরও বেশি প্রমাণ হয়ে গেল যে আজকে ওর প্রিয় দিভাই বলছে যে বাচ্চা ওইভাবে পাবে না, আরও ওর কিছু প্রিয় প্রিয় দিদিভাই আছে তারা বলছে যে বাচ্চা তো ও চায়নি, বাচ্চা তো নয় ও আর ডিভোর্সের জন্য, তারা কিন্তু বলতে বাধ্য হচ্ছে। তাহলে এই যে এত বাচ্চা আনা, মিষ্টি খাওয়া, হেনা তেনা, এই সমস্ত ব্যাপারগুলো কিসের জন্য? বুঝতে সত্যি মানে ভাবতেও অবাক লাগে। তো যাই হোক, যখন দেখছে কোনোভাবেই কিছু হচ্ছে না, এখন দেখতে পাচ্ছ কেন আজকের শর্ট ভিডিওটা দেখেছিলে, ও শর্ট ভিডিওটাতে অ্যাক্টিং করেছে, মা গো মা, ওভার অ্যাক্টিং হয়ে গেছে, ওটা হচ্ছে ওভার অ্যাক্টিং হয়ে গেছে, কারণ ও জানলায় দাঁড়িয়ে শেষটা দেখবে, একদম এখন প্রচণ্ড আফসোস মনের ভিতরে হচ্ছে, ভেবেছে যদি না ধরা পড়তাম সেই রাতে, যদি না ধরা পড়তাম ভীষণ ভালো হতো, তাহলে কী হতো, গাছেরও খাওয়া যেত, তলারও পুরনো যেত। ও তো চেয়েছিল, সেই মুহূর্তে আমরা শুনেছিলাম যে তোমার কাছেই থাকবো, ওর সাথে সম্পর্ক রাখবো, মানে ফোকলার সাথে সম্পর্ক রাখবে, ও এখনও ঠিক সেটাই চাইছে, সেই জন্য ও পরকীয়া করি না, আমি আর কারোর সাথে সম্পর্কে নেই সেটা ডিক্লেয়ার করে দিয়েছে,
আমি এখন নির্ঝঞ্ঝাট ছেলেকে নিয়ে থাকবো, তাহলে আমার যখন কোনো সমস্যা নেই, আমি কাউকে নিয়ে থাকছি না, তাহলে তো আমি শ্বশুরবাড়ি ফিরে যেতেই পারি, শ্বশুরবাড়ি ফিরে যেতেই পারি। সেই জন্য কী বলবো, কেউ কেউ চাইছে ওকে এক করে দিতে। ওদিকে সঙ্গীতা ম্যাডামও কিন্তু প্রথম দিকে চেষ্টা করেছিল, কিন্তু সেই বুদ্ধিটাই, কেন এখন প্রচণ্ড ষড়যন্ত্র চলছে পিছনে, সেই বুদ্ধিটাই না কাজে লাগায় যে আমি শ্বশুরবাড়ি ফিরে যাব, তাহলে আমার ছেলেকে আমি পাবো, ডিভোর্সেরও প্রয়োজন নেই। ঠিক সেই কারণে বলেছিল ডিভোর্স দেবো না, আর যদি ডিভোর্স দিতে হয় তাহলে বিনা শর্তে ডিভোর্স দেবো। এখানে অনেক গোটাল প্যাঁচাল, প্রচুর মানে কী বলবো, প্রচুর যতগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই যে ডেট পড়ছে, এটা পড়ছে, ওটা পড়ছে, কী যে হচ্ছে, কত দূর যে কেস এগোচ্ছে, কিছুই হয়তো হচ্ছে না। আর সেই জন্যই ওকে পিটিশন ফাইল করতে হয়েছে যে কিছু তো হচ্ছে না, কিছু হচ্ছে না, যে হুকুমনামা দিন যে এই কেসটা ভালোভাবে দেখার জন্য হুকুমনামা দেওয়া হচ্ছে। এবারে বলি, অনেকে বলছে যে বাচ্চাকে আমার কাছে দিন, বাচ্চা আমার জিনিস, আমার কাছে আমাকে ফেরত দিয়ে দিন, মানে বাচ্চা আমার, আমি রাখবো বাচ্চাকে। তো সেই রকম একটা পিটিশন ফাইল করেছে অনেকে, যেটা বলছে। তো বাচ্চা ওর কাছে নেই কেন, এইটা একটা প্রশ্ন। বাচ্চা তো ওর, আমরা সবাই জানি, কিন্তু এই ন মাস ধরে বাচ্চা ওর কাছে নেই কেন, কেন নেই? তখনই বলবে আমাকে বাচ্চাকে দেওয়া হয়নি। তো ও যে এই ন মাস ধরে চেষ্টা করেছে, সেই চেষ্টাটার প্রমাণ কোথায়? এই ন মাসে নিশ্চয়ই ওখানে ওখানে সেখানে দৌড়েছে, তার লিখিত প্রমাণ ডকুমেন্ট সারাদানা থাকবে, সেটা কোথায়? যখন দেখবে সেটা দেখাতে পারছে না, তাহলে এখন ন মাস পর কেন হঠাৎ মনে হলো, ন মাস আগে কেন মনে হয়নি? কেন ন মাস আগে, অনেকে বলছে ন মাস আগে ওর থাকার জায়গা ছিল না, তাই কি? সেই রাত্রে বেরিয়ে আসবে, থাকার জায়গা ছিল না, অথচ ন মাস পর ওর থাকার জায়গা হয়ে গেছে, ও ফ্ল্যাট কিনেছে, ও জমি কিনেছে, ওর নিজস্ব আস্তানা হয়ে গেছে, কোথায় নিয়ে গিয়ে রাখবে ছেলেকে? মামার বাড়িতে, মানে মামার বাড়িতে রাখবে, মামা বাড়িটা কিন্তু ওর নিজের, মানে কৃষাণ ওর নিজের বাড়ি নয়, আর নাহলে কোথায় রাখবে? নতুন বাবার বাড়িতে, নতুন বাবার বাড়িটাও কিন্তু তার নিজের বাড়ি নয়, এমনকি তার যখন নিজের বাবা রয়েছে, সবচেয়ে বড় কথা, নিজের বাবা, ঠাকুমা, দাদু, নিজের বাড়ি, নিজের সব কিছু রয়েছে, সেখানে মা এই এই কজগুলো দেখিয়ে ক্লেম করবে নাকি? কিন্তু মা করেনি, মা এখনও পর্যন্ত বাচ্চার জন্য কিচ্ছু করেনি, এটাই ধ্রুব সত্যি কথা বন্ধুরা, এটাই ধ্রুব সত্যি কথা। আর যেগুলো রটনা ঘটনা করা হচ্ছে, সেগুলো হচ্ছে তার সদস্য, সদস্যরা যারা আছে তাকে সাপোর্ট করে, তারা হচ্ছে একটু একটু মাঝখানে কী বলবো, ওই কন্টেন্টের জন্য এই তারিখ ওই তারিখ সেই তারিখ বলে অন্য কেসের ব্যাপারকে এই বাচ্চার কেসে ঢুকিয়ে দিচ্ছে। একটা জানে আবেগের জায়গা, বাচ্চা হচ্ছে একটা আবেগের জায়গা, মা বাবার কাছে যেমন, সন্দীপের দর্শকদের কাছেও তেমন, প্রত্যেকে কিন্তু কৃষাণুকে ভালোবাসে, ঠিক সেই কারণে এইখানে ঘুচিয়ে দিচ্ছে। হ্যাঁ, মা যাচ্ছে থানায়, বাবা যাচ্ছে থানায়, ঠিক তাদের ডিভোর্স কেস আর 498A এই কেসের ব্যাপারে যাচ্ছে, বাচ্চার জন্য কিন্তু নয়, যেটা হচ্ছে এই সন্দীপ বলে দিয়েছে শুধু কন্টেন্টের জন্য, একদম ঠিক তাই, ও কিন্তু আসল সত্যি কথাটা বলে দিয়েছে। আর এখানে মা এখনও পর্যন্ত বাচ্চার জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, শুধু ভেবেছে যে ডিভোর্সটা হয়ে গেলে পরে আমি বাচ্চাকে পেয়ে যাব, আমি বাচ্চার সময় আমি থাকতে পারবো, তাতে আমি খোরপোষ পাবো, এই সব কারণে ও বলেছে আমি ডিভোর্স দেবো না। এর ভেতরে প্রচুর ঘোটালা আছে, প্রচুর মাথার বুদ্ধি আছে, প্রচুর মাথার প্ল্যানিং আছে, অনেক কিছু আছে। তবে নিশ্চিন্ত থাকো, 22 তারিখে না কৃষাণু কোর্টে যাবে, না কৃষাণু বাবাহারা হবে, না মা তার ছেলেকে পাবে, ওটা অন্য কেসের ডেট পড়েছে। তো সেদিন যাই হোক দুপক্ষই যাবে, বাট কৃষাণুকে নিয়ে কিন্তু সেদিনের কোনো কেসই হয়নি, পিটিশন ফাইল হয়েছে অন্য ব্যাপারে, বাচ্চার জন্য নয়, এটা আমি শিওর দিয়ে বলে গেলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।